হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি হচ্ছে নেটিং কনফিগারেশন উপর ভিত্তি করে যে সিরিজটি টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে তার পরবর্তী আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে একটি সিসকো রাউটারে কীভাবে স্ট্যাটিক নেট কনফিগার করতে হয় তার পদ্ধতিটুকু দেখানোর চেষ্টা করব। এতে করে আপনারা সহজেই আপনাদের সিসকো রাউটারের মধ্যে স্ট্যাটিক নেট কনফিগারেশনটুকু অনায়াসেই করে নিতে পারবেন। আপনার নিশ্চয়ই এই সিরিজের প্রথম ভিডিওটি দেখে নিয়েছেন। যদি প্রথম ভিডিওটি দেখে নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই সিরিজের এই পর্বটিও আপনাদের অনেক কাজে আসবে, যদি আপনারা সিসকো রাউটারে স্ট্যাটিক নেট সম্পর্কে ধারণা নেওয়ার ভিত্তিতে কনফিগার করতে চান। আসুন তাহলে আর দেরি না করে আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করি সিসকো রাউটারে কীভাবে স্ট্যাটিক নেট কনফিগারটুকু করতে হয়। প্লিজ টু দ্য সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে স্ট্যাটিক নেট কনফিগার করতে হয়। আর সেক্ষেত্রে আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা যারা এই সিরিজের প্রথম ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নেবেন। তার কারণ হচ্ছে আমরা ওই ভিডিওটির মাধ্যমে স্ট্যাটিক নেট সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। ওই ভিডিওটির উপর ভিত্তি করে আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অনেক আইডিয়াই আপনার কাছে ক্লিয়ার থাকবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এবার চলে যাই কীভাবে স্ট্যাটিক নেট কনফিগার করতে হয়। এই লোকাল আইপিগুলো থেকে তিনটি পার্টিকুলার প্রাইভেট আইপিকে তিনটি পাবলিক আইপি দ্বারা ট্রান্সলেট করার মাধ্যমে আমরা যে নেটিংটিকু করে দেব সেটিকে বলছি স্ট্যাটিক নেট। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে তিনটি প্রাইভেট আইপিকে ইন্টারনেটের সাথে অ্যাক্সেস দিতে চাই তার জন্য অবশ্যই আইএসপি কর্তৃক আমাকে তিনটি পাবলিক আইপি নিয়ে নিতে হবে। আর এই ডায়াগ্রামের মাধ্যমে আমি সেই কাজটি করার জন্য আইএসপি কর্তৃক যে তিনটি পাবলিক আইপি নিয়েছি সে পাবলিক আইপিগুলো হচ্ছে 172.17.20.10.11 এবং 12। অর্থাৎ আইএসপি কর্তৃক আমার এই ডায়াগ্রামের ভিত্তিতে 17 ব্লকটি হচ্ছে আমার পাবলিক আইপি। আর এক্ষেত্রে আমাদের এই 17 ব্লকের এই তিনটি পাবলিক আইপিকে ব্যবহার করে আমার লোকাল কোম্পানির তিনটি প্রাইভেট আইপিকে ট্রান্সলেট করার ভিত্তিতে আমি ইন্টারনেট অ্যাক্সেস করার প্রসেস করে দিব। আর তার জন্য অবশ্যই তার আগে আমাকে যে কাজটি করতে হবে, আমার লোকাল কোম্পানির রাউটারের মধ্যে আইএসপি কর্তৃক যে আইপি দ্বারা আমরা ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করতে পারবো সেই আইপিটাকে আমার রাউটারের মধ্যে চিনিয়ে দিতে হবে। আর তাই প্রথমে সেই রাউট পার্টটি ডিক্লেয়ার করার মাধ্যমে পরবর্তীতে আমাকে স্ট্যাটিক নেটটি কনফিগার করতে হবে। আর এক্ষেত্রে স্ট্যাটিক নেট কনফিগার করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই। সেই ইনফরমেশনটুকু হচ্ছে আমি এই স্ট্রাকচারের মধ্যে আগে থেকেই সকল ডিভাইসে আইপি বসিয়ে রেখেছি। আর আপনারা যারা এই আইপি বসানো নিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে বেসিক সিসকো কনফিগারেশনের উপর যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্ট থেকে আইপি কনফিগারেশনের প্রসিডিওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কীভাবে স্ট্যাটিক নেট কনফিগার করতে হয়। তার জন্য আমি লোকাল কোম্পানির রাউটারের সাথে কানেক্টেড অবস্থায় টার্মিনাল 2 কম্পিউটার থেকে আমার লোকাল কোম্পানির রাউটারে লগ ইন করছি। এক্ষেত্রে আমি টার্মিনাল 2 ক্লিক করার পর একটি উইন্ডো আসবে, এই উইন্ডোটি আসলে আমি টার্মিনালে ক্লিক করব। ক্লিক করলে আরেকটি উইন্ডো আসবে এবং এই উইন্ডোটি আসলে আমি ওকে বাটনে ক্লিক করব। এর ফলে আমি রাউটারের স্ক্রিনটি দেখতে পাবো। এরপর এন্টার দিব। এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রাউটারের ইউজার এক্সিকিউশন মোডে আছি। রাউটার ইউজার এক্সিকিউশন মোড থেকে আমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য এনাবেল কমান্ড দিয়ে এন্টার দিলাম। এরপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আমার রাউটারে আইপিগুলো কী কী সেট করা আছে। তার জন্য কমান্ড দিচ্ছি শো আইপি ইন্টারফেস ব্রিফ। কমান্ড দেওয়ার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারের মধ্যে ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টে আইপি বসানো আছে 172.17.20.2 এবং ফার্স্ট ইথারনেট 0/1 দেওয়া আছে 172.18.20.1। অর্থাৎ এই আইপিটি হচ্ছে লোকাল নেটওয়ার্কের ভিত্তিতে তার প্রথম আইপিটি। আর 0/0 পোর্টে যে আইপিটি বসানো আছে সে আইপিটি হচ্ছে আমার আইএসপি কর্তৃক প্রাপ্ত আইপিটি। এবার আসুন আমাদের রাউটারে প্রথমে রাউট পাথটি ডিক্লেয়ার করব যার মাধ্যমে আমার লোকাল কোম্পানির রাউটারটি আইএসপির সাথে কানেক্টেড হবে। তার জন্য কমান্ড দেওয়ার জন্য প্রথমে আমাকে গ্লোবাল কনফিগারেশনে যেতে হবে। তাই আমি কনফিগ লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি গ্লোবাল কনফিগারেশনে আসলাম। এবার গ্লোবাল কনফিগারেশনে আসার পর এবার আমি কমান্ড দিচ্ছি আইপি রাউট
page 172.16.0.0. এই ব্লকটা হচ্ছে আইএসপির পাবলিক ব্লক, অর্থাৎ যে ব্লকের মাধ্যমে আইএসপি ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করেছে। এই ব্লকটি দেওয়ার পর স্পেস দিয়ে তার সাবনেট মাস্টটি দিব 255.255.0.0 স্পেস। এরপর আইএসপির গেটওয়ে অ্যাড্রেসটি আমি আমার লোকাল কোম্পানির রাউটারে দিয়ে দেবো, আর আইএসপির সেই গেটওয়ে অ্যাড্রেসটি হচ্ছে 172.17.20.1 দিয়ে এন্টার দিব। এর ফলে আমার লোকাল কোম্পানির রাউটারটি আইএসপির সাথে কানেক্টেড হয়ে যাবে। এর পরবর্তীতে আমার লোকাল কোম্পানির যে কম্পিউটারগুলোকে আমি ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাই তাদের আইপিগুলোকে পাবলিক আইপি দ্বারা ট্রান্সলেট করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তার জন্য কমান্ড দিতে হবে আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক স্পেস প্রাইভেট ব্লকের আইপিটি 72.18.20.10। এটি হচ্ছে আমার লোকাল কোম্পানির প্রাইভেট আইপি, এবং যে পাবলিক আইপি দ্বারা ট্রান্সলেট করবে সে আইপিটিও এখানে দিতে হবে। সে আইপিটা হচ্ছে 172.17.20.10। যে পাবলিক আইপিগুলো আমি আইএসপি থেকে নিয়েছি সেখানকার একটি আইপি আমি এবার এখানে সেট করে দিলাম। এই মুহূর্তে আমার 18.10 আইপিটি 17.10 আইপি দ্বারা ট্রান্সলেট হবে। এর পরবর্তীতে বাকি দুটি আইপিকেও একই ভিত্তিতে কনফিগার করে দিতে হবে। তার জন্য কমান্ড দিচ্ছি আমি আইপি নেট ইনসাইট সোর্স স্ট্যাটিক 172.18.20.11 পেজ দিয়ে পাবলিক আইপিটি 172.17.20.11 দ্বিতীয় আইপিটিকেও আমি সেট করে দিলাম। এরপর তৃতীয় আইপিটি আমি সেট করে দিচ্ছি, তৃতীয়টি হচ্ছে 18.12, ট্রান্সলেট করবে পাবলিক আইপি 17.12 আইপি দ্বারা। এইভাবে আমার লোকাল কোম্পানির তিনটি প্রাইভেট আইপিকে আমি তিনটি পাবলিক আইপি দ্বারা স্পেসিফিকভাবে ট্রান্সলেট করে দেওয়ার ব্যবস্থা করলাম। এরপরে আরেকটি ছোট্ট কাজ থাকবে, সেই কাজটি হচ্ছে আমার লোকাল কোম্পানির যে রাউটারটি আছে সেই রাউটারের তার যে পোর্টটির মাধ্যমে আইএসপির সাথে কানেক্টেড সেই পোর্টটিকে নেটের ভিত্তিতে আউটসাইড হিসাবে ডিক্লেয়ার করে দিতে হবে, এবং যে পোর্টটি তার ইন্টারনাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড অবস্থায় আছে সেটিকে ইনসাইড হিসাবে ডিক্লেয়ার করে দিতে হবে নেটিং পদ্ধতির ভিত্তিতে। তার জন্য যে কনফিগারেশনটুকু করতে হবে সেটি হলো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, অর্থাৎ আমার লোকাল কোম্পানির রাউটারে 0/0 পোর্টটি হচ্ছে আউটসাইড, এবং ওই পোর্টে ঢুকে আমাকে কনফিগার করে দিতে হবে আইপি নেট আউটসাইড এন্টার। এরপর ওই পোর্ট থেকে বের হয়ে পুনরায় আমাকে আবার ঢুকতে হবে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, অর্থাৎ আমার লোকাল কোম্পানির যে পোর্টটি আমার ইনসাইড হিসেবে কাজ করছে সেই পোর্টে ঢুকে কমান্ড দিতে হবে আইপি নেট ইনসাইড এন্টার। এরপর এক্সিট করে বেরিয়ে যাব, পুনরায় আবার এক্সিট করলাম, এরপর WR দিয়ে সেভ করলাম, অর্থাৎ আমার রাউটারের কনফিগারেশনগুলোকে সেভ করে রাখলাম। এর ভিত্তিতে আমার লোকাল কোম্পানির রাউটারে স্ট্যাটিক নেট কনফিগারেশনটুকু করা হয়ে গেল। এখন আমরা চেক করে দেখব আমার লোকাল কোম্পানির রাউটারের আন্ডারে থাকা লোকাল কম্পিউটারগুলো থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে কি না। চলুন তাহলে এবার সেই প্রসেসটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। তার জন্য আমি উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি চেক করে দেখতে চাই আমার লোকাল কোম্পানির আন্ডারে থাকা যে কম্পিউটারগুলো আছে, যে কম্পিউটারগুলোকে এই মুহূর্তে আমি আমার লোকাল কোম্পানির রাউটারে স্ট্যাটিক নেটের ভিত্তিতে কনফিগার করে দিয়েছে, তাদের ভিত্তিতে আমার এই নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে দিয়ে youtube.com আইপিটাকে পিং করে পাচ্ছে কিনা। তার জন্য প্রথম আমি চেক করছি ক্লায়েন্ট 1 কম্পিউটার থেকে। এরপর কমান্ড প্রম্পটে যাব, এরপর আমি পিং স্পেস, তার জন্য আইপিটি লিখছি 172.16
dot 20 dot 100 অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী এই মুহূর্তে আমরা youtube.com এ যে আইপিটি এখানে সেট করেছি সেটা হচ্ছে 172.16.20.100 এই আইপিটি দিয়ে আমি এন্টার দেব যদি আমরা এখানে youtube.com এর আইপিটিকে পিং করে পাই তাহলে আমরা ধরে নেব আমাদের লোকাল কোম্পানির আন্ডারে থাকা ওই কম্পিউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে দেখতে পেলাম একটা পিং পেয়েছে পুনরায় আমি আবার পিং দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকাল কোম্পানি আন্ডারে থাকা ওই কম্পিউটারটি থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে যেহেতু সে youtube.com কে পিং করে পাচ্ছে একইভাবে আমরা ক্লায়েন্ট 2 থেকেও পিং করে দেখব কমান্ড প্রম্পটে গেলাম একই পদ্ধতিতে পিং স্পেস 172.16.20.100 এন্টার দিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট 2 থেকেও পিং করে পাচ্ছে youtube.com কে এবার পুনরায় ক্লায়েন্ট 3 থেকে আমরা চেক করছি কমান্ড প্রম্পটে যাব পিং 172.16.20.100 ক্লায়েন্ট 3 থেকেও ইউটিউব কে পিং করে পাচ্ছে যেহেতু আমরা এই তিনটা প্রাইভেট আইপিকে তিনটা পাবলিক আইপি দ্বারা ট্রান্সলেট করে আমার লোকাল কোম্পানি গেটওয়েতে স্ট্যাটিক নেট কনফিগারেশনটুকু করে দিয়েছি আর ক্লায়েন্ট 4 কে কিন্তু আমরা সেই কনফিগারেশন আওতায় আনি নাই এক্ষেত্রে ক্লায়েন্ট 4 থেকে কখনই সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না তারপর আপনাদের সুবিধার্থে আমি একবার পিং করে দেখাতে চাই তার জন্য ক্লিক করলাম কমান্ড প্রম্পটে গেলাম পিং স্পেস 172.16.20.100 লাইন 4 থেকে youtube.com এর আইপি কে সে পিং করে পায়নি যেহেতু আমাদের এই ক্লায়েন্ট 4 এর আইপিটাকে আমরা স্ট্যাটিক নেটের আওতায় আনি নাই এই কারণেই ক্লায়েন্ট 4 থেকে সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে না আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন স্ট্যাটিক নেটের কনফিগারেশন প্রসেসটুকু কিভাবে করতে হয় ভিউয়ার্স এতক্ষণ নিশ্চয়ই আপনারা সিসকো রাউটারে কিভাবে স্ট্যাটিক নেট কনফিগার করতে হয় তার পদ্ধতিটুকু বুঝে নিয়েছেন আমাদের চেষ্টা ছিল একটি সিসকো রাউটারে কতটা সহজভাবে স্ট্যাটিক নেটটুকু কনফিগার করতে হয় তার পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করার এবং এই ভিডিওর শেষান্তে এসে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আপনারা এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন এবং একই সাথে এই সিরিজের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ Thank you for watching this videos.